সকাল থেকে একদম ফাঁকা গা, একটাও পেশেন্ট নেই। দুধুর এতক্ষণে তুমি একটা কাজ পেয়ে গেছে। আরে ডাক্তার হয়ে মাছির হাড় ভাঙবো? লজ্জা। লোকে বলে ডাক্তারি করলে নাকি বসে বসে টাকা কামানো যায়। ধুর ঘরে যাই। ডাক্তার বাবু, আজও পেশেন্ট হয়নি। তুমি তোমার কাজ করো না, হ্যাঁ, অন্যের কথা তো নাক গলাতে আসো কেন? কি ব্যাপার, আজকেও তাড়াতাড়ি চলে এলে যে? আজকেও একটাও পেশেন্ট হয়নি বুঝি? না হয়নি। আহা, চিড়ি দেখো না, হয়নি বলে দিলেই হয়ে গেল। বাড়ির লোক কত শখ করে বিয়ে দিয়েছিল। পাড়ার লোক বলেছিল, ডাক্তারকে বিয়ে করছিস তো রাজ রানী হয়ে থাকবি। আর এদিকে দেখো, কি হবার জোগাড় হয়েছে আমার। তা আমি কি করব বলো? কারোর যদি হার না ভাঙে আমার কি করার আছে বলো? আমি অত শত বুঝি না বাপু, তুমি ডাক্তার, যেমন করে হোক ঘরে টাকা আনবে, ব্যাস। না হলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিব। হ্যাঁ তাই চাও না, বেঁচে চাই তাহলে। কি বললে, বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ কিছু না, আমি তোমায় কিছু বলতে পারি বলো। এই বললে না, মুখ ভেঙে দেবো একদম। ভেঙে দিলে আবার জুড়ে দেবো, তবু তো একটা কাজ পাবো। মস্করা হচ্ছে আমার সাথে ইয়ার কি? যাও যাও, আজকে আর তোমার খাওয়া জুটবে না, যাও। যা, লোকে ঠিকই বলে, শান্তির বড় অভাব। আরো একটা দিন এই ফাঁকা চেম্বারে বসে কাটাতে হবে। দূর ডাক্তারবাবু, এক্ষুনি চলুন ডাক্তারবাবু, এক্ষুনি চলুন। কেন, কি হয়েছে? হাড় ভেঙে গেছে ডাক্তারবাবু, হাড় ভেঙে গেছে, এক্ষুনি চলুন। হাড় ভেঙে গেছে, অন্তত একটা পেশেন্ট পা গেছে। আর তা কোথায় ভেঙেছে, কার ভেঙেছে? পায়ের হাড় ভেঙে গেছে ডাক্তারবাবু, পায়ের, আমার রত্নার পায়ের হাড় ভেঙে গেছে। রত্না কে, তোমার বউ? না 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 না, বউ হতে যাবে কেন, আমার গরু, গরুর নামই তো রত্না। গরু বলি ইয়ার কি হচ্ছে এখানে, ইয়ার কি? হ্যাঁ বলি, আমাকে দেখে গরুর ডাক্তার মনে হয় তোমার? মান্দবাজি, যা বেরো বেরো এখান থেকে, বেরিয়ে যা, না না আমি ভেঙে দেবো তোর হাড়, গুঁড়ো করে দেবো, বেরো এখান থেকে, বেরিয়ে যা এক্ষুনি, বেরিয়ে একদম। ওরে বাবারে। আরে না, এইভাবে তো আর চলতে পারে না, কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করি বল দেখিনি। হ্যাঁ কি করি, কি করলে আমার কাছে পেশেন্ট আসবে? উড়িয়ারি গো, কতদিন মারার অভ্যেস নেই গো, উড়িয়ারি গো, মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বুদ্ধিটা বেশ ভালোই, বাইরে বেরোতেই কেমন ফট করে একটা বুদ্ধি এসে গেল। হ্যাঁ বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। কি কি পাগল টাগল হলে নাকি?
রাতের বেলা বল রং তুলিনি কি খেলা করতে বসেছো? এই নাগিন্নি খদ্দের আনার কৌশল বার করেছি, সেই বুদ্ধিটাকে বাস্তবে রূপান্তরিত করছি। এই কি বুদ্ধি শুনি। বাবা বাবা বাবা, বেশ মাথা খুলেছে দেখছি তো তোমার। সবই আমার হাতের রান্নার কামাল বুঝলে। রান্না করে আর খাওয়া কোথায়? প্রত্যেক দিন তো খাওয়া বন্ধই থাকে। এই কিছু বলছো গো? না না প্রিয়ে, তোমাকে বিয়ে করেছি তোপুর মাথায় দিয়ে, তোমাকে কিছু বলতে পারি? তা ঠিক, ঠিক আছে তুমি করো করো, আমি বরঞ্চ তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। বাবা রে বাবা, আজ কোন দিকে চাঁদ উঠেছে রে বাবা, যজ্ঞে আঁকা জোকায় মন্দির। বা বাবা, বেশ দেখতে হয়েছে, একদম খাসা। এটা দেখি আমার মনে একটা আশার আলো আসছে, যাই এবার এটাকে যথাস্থানে রেখে আসি। আর খাবারটা? আমি এসে খাবো, এসে খাবো। কাজ মিটে গেল, এবার শুধু সকালটি হওয়ার অপেক্ষা। আরে রাস্তার ওপর একটা ফুটবল পড়ে, যাই একটা শট মারি। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও রে দাদু রে। কি ডাক্তারবাবু, আপনার তো ভাগ্য খুলে গেছে, আজ আসার আগেই খানদাসের পেশেন্ট এসে বসে আছে। তাই নাকি? ওষুধে কাজ হয়েছে মনে মনে হচ্ছে যে। আজ বেশ ভালোই ইনকাম হবে। এই যে সবাই শান্ত হয়ে বসো, আমি একে একে সবাইকে দেখব। আর হ্যাঁ, 1000 টাকা করে ফিস বের করে রাখো। আরো হবে গিন্নি, আরো হবে। আজ রাতেও আমি রাস্তায় বলটা রেখে আসবো, তারপর দেখবে টাকা টাকা টাকা। আরো হবে গিন্নি, আরো হবে। কি ব্যাপার, হঠাৎ করে কিছুদিন ধরে এত পেশেন্ট হচ্ছে কি করে? ও দাদা, তোমার কি হয়েছে? পা ভেঙেছে দাদা। আর তোমার? আরে দাদা, আমারও পা ভেঙেছে। আর শুধু আমার কেন, এখানে সবারই পা ভেঙেছে। সবার পা ভেঙেছে? আজব ব্যাপার। না 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 না, ব্যাপারটা তেমন সুবিধা টেকছে না। না, এই ডাক্তারকে চোখে চোখে রাখতে হচ্ছে তো। আজ নিয়ে এই 2 সপ্তাহ আমার এই বুদ্ধি কাজে দিচ্ছে, কেউ ধরতে পারে না। কাল আমার এত
মাত্র এত টাকা, এত 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 টাকা। আচ্ছা এই ব্যাপার, তাহলে দাঁড়া বেটা ডাক্তার, তোকে দেখাচ্ছি মজা। আজ আবার ইনকাম হবে, অনেক অনেক ইনকাম হবে। আরে কি ব্যাপার, সবাই বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ ডাক্তার, তোমারই তো অপেক্ষা করছি। এই বলটা চিনতে পারছো? এই বলটা এদের কাছে কি করে এলো? মানে কই না তো? না তো, এই বলটা দিয়ে তুমি আমাদের পা ভেঙেছো। মানে কাল রাতে আমি তোমার সব কারুকার্য দেখে নিয়েছি ডাক্তার, আর সবাইকে বলেও দিয়েছি। প্ল্যান করে লোকের হাড় ভেঙে ডাক্তারি ফলানো হচ্ছে, আজ আমরা সবাই তোমার হাড় ভাঙবো। হ্যাঁ গো, সব শেষ হয়ে গেল। হ্যাঁ গিন্দি গো, বেশি লোভ করতে গিয়ে সব শেষ হয়ে গেল গো গিন্দি, সব শেষ হয়ে গেল। ও গিন্দি, আমি আর ডাক্তারি করবো নি। উড়ি বাড়ি গো, উড়ি কি লাগছে গো? ও গিন্দি গো, আমি আর ডাক্তারি করবো নি, আমি আর ডাক্তারি করবো নি।